সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় এখন মনোপলি বা একচেটিয়া বাজারের মৃত ভার ক্ষতি, এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, মৃত ভার ক্ষতি, ইংরেজিতে ডেড ওয়েট লসটা কি। সমাজে আমরা জানি উৎপাদন প্রক্রিয়ায় একজন উৎপাদনকারী কিছু উদ্বৃত্ত ভোগ করে, আবার ভোক্তাও কিছু উদ্বৃত্ত ভোগ করে, এই উদ্বৃত্ত মিলেই হয় সামাজিক কল্যাণ। এখন এটা আমরা দেখেছি যে এটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দেখেছি যে ভোক্তা এবং উৎপাদনকারী দুজনেই একটা পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ উদ্বৃত্ত পাচ্ছে। এই দুটো উদ্বৃত্ত মিলে হয়েছিল সামাজিক কল্যাণ। এখন একচেটিয়া বাজারে এসে উৎপাদনের উৎপাদনের পরিমাণও কমে যায়, আবার দামও বেড়ে যায়। ফলে উৎপাদনের পরিমাণ কমে যাওয়ার ফলে উৎপাদনকারী কী হয়, উৎপাদনকারীকে সে আগের যে তার উদ্বৃত্ত ছিল সে উদ্বৃত্ত কমে যায়, এবং ভোক্তা দাম বেড়ে যাওয়ার কারণে ভোক্তারও উদ্বৃত্ত কমে যায়। এই যে উৎপাদনকারী এবং ভোক্তা উভয়ের যে পরিমাণ উদ্বৃত্ত কমে যাচ্ছে, এই দুটা মিলিত রূপই হচ্ছে ডেড ওয়েট লস বা মৃত ভার ক্ষতি। আমরা চিত্রের মাধ্যমে আমাদের লক্ষ্য করতে হবে, চিত্র আমরা অঙ্কন করছি, চিত্র এটা হচ্ছে এআর রেখা, এটা হচ্ছে এমআর রেখা। আমরা এই রেখাটা ভারসাম্য, আমরা এটাকে চাহিদা রেখাও ডি বলতে, এআরকে আমরা ডিমান্ড রেখাও বলতে পারি, বা এটা দাম রেখাও বলতে পারি। তো আমরা ভারসাম্য ইবিউতে পেয়েছি, ইবিউতে ভারসাম্য, এবং সেক্ষেত্রে আমরা দাম পেয়েছি হচ্ছে, আমরা মনে করি এটা এফ বিন্দু, আর ভারসাম্য দাম পেলাম মনে করো এখানে পি ওয়ান পরিমাণ ভারসাম্য দাম, আর কি পরিমাণ হচ্ছে উৎপাদন। এদিকে আমরা যথারীতি লম্ব অক্ষে কী ধরছি, লম্ব অক্ষের দাম, গড়ায়, প্রান্তিক আয়, তারপরে প্রান্তিক ব্যয়, এগুলো এগুলো ধরছি। আচ্ছা, এখানে ব্যয়টা দেখাচ্ছি না, গড় ব্যয়টা দেখাচ্ছি না, উৎপাদন, উৎপাদন। তো এখন আমাদের মৃত ভার ক্ষতি কোনটা লক্ষ্য করতে হবে, যে যদি এটা একচেটিয়া বাজার, যদি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে উৎপাদন হতো, তাহলে সেক্ষেত্রে কী হতো, তাহলে উৎপাদনের পরিমাণ ঠিক তখন ভারসাম্যটা হতো ই ওয়ান, এখানে ই ওয়ান, এটা ই টু বিন্দুতে ভারসাম্য হতো। সেক্ষেত্রে উৎপাদনকারীর এই কিউ ওয়ান পরিমাণ উৎপাদন না করে উৎপাদনের পরিমাণ হতো কিউ টু, আর তখন বাজারের দাম হতো, পণ্যের দাম হতো পি টু। ফলে কী হতো, ফলে এই যে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ত্রিভুজ মতো দেখতে পাচ্ছি, আমরা এফ বিন্দু দিচ্ছি, এটা ই ওয়ান বিন্দু, আর এটাকে যদি আমি আর বিন্দু দিই, লক্ষ্য করো যে এখানে দুইটা ত্রিভুজ আকৃতির অংশ তৈরি হয়েছে। এখানে ভোক্তার মানে একচেটিয়া বাজারে আসে যাওয়ার ফলে, একচেটিয়া বাজারের ফলে ভোক্তার ক্ষতি হচ্ছে, ভোক্তার যে উদ্বৃত্তটা হতো সেই উদ্বৃত্ত ক্ষতির পরিমাণ হচ্ছে এই যে এফ আর ই টু পরিমাণ, ভোক্তার ক্ষতি, ভোক্তার উদ্বৃত্তের ক্ষতি, ভোক্তার ক্ষতি হচ্ছে এক্ষেত্রে এফ আর ই টু পরিমাণ। এই যে আমরা ত্রিভুজ যেটা দেখতে পাচ্ছি, এফ আর ই টু পরিমাণ ত্রিভুজ ভোক্তার ক্ষতি, আর উৎপাদকের ক্ষতি নিচে যে ত্রিভুজ অংশ দেখছি সেটা হচ্ছে আর ই ওয়ান ই টু পরিমাণ। তাহলে এই দুটো ক্ষতি ভোক্তা থেকে হারিয়ে যাচ্ছে এবং উৎপাদনকারী থেকে হারিয়ে যাচ্ছে, অর্থাৎ এই ক্ষতিটা সামাজিক ক্ষতি হচ্ছে, সামাজিক কল্যাণের ক্ষতি হচ্ছে। এই যে সামাজিক কল্যাণের টোটাল ক্ষতি হচ্ছে, টোটাল ক্ষতিকে আমরা বলতে পারি এই দুটো যোগ করে মৃত ভার ক্ষতি। মৃত ভার ক্ষতি মানে হচ্ছে ভোক্তার ক্ষতি এবং উৎপাদকের ক্ষতি যোগ করলে, যে এফ আর ই টু হচ্ছে ভোক্তার ক্ষতি এবং আর ই ওয়ান ই টু হচ্ছে ক্রেতার ক্ষতি, উৎপাদকের ক্ষতি। সেক্ষেত্রে এই দুটো মিলেই হবে, আমি এটা 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 বলতে পারি এফ ই ওয়ান ই টু, এফ ই ওয়ান ই টু পরিমাণ মোট মৃত ভার ক্ষতি হচ্ছে, যা সমাজকে বহন করতে হচ্ছে, সমাজের কল্যাণ নষ্ট হচ্ছে। সেক্ষেত্রে ভোক্তাও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং উৎপাদকও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভোক্তা এবং উৎপাদক দুজনের যে পরিমাণ ক্ষতি হয় তার যোগফলটাই হচ্ছে সমাজের মৃত ভার ক্ষতি। অর্থাৎ একচেটিয়া বাজারে যাওয়ার ফলে, পূর্ণ প্রতিযোগিতা থেকে একচেটিয়া বাজারে আসার ফলে, পূর্ণ প্রতিযোগিতায় যে বেনিফিটটা
যে উদ্বৃত্ত ভোক্তা এবং উৎপাদক পেত সেটা একচেটিয়া বাজারে যে পরিমাণ নষ্ট হচ্ছে, ভোক্তার উদ্বৃত্ত যে পরিমাণ কমে যাচ্ছে এবং উৎপাদকের উদ্বৃত্ত যে পরিমাণ কমে যাচ্ছে, এই দুটো যোগফলই হবে মিতভার ক্ষতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়েছে। আমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করব, সে পর্যন্ত ধন্যবাদ।